হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের কি প্রভাব পড়বে সমস্ত রাশি অনুযায়ী সেটা আমরা জেনে নেব, চন্দ্রগ্রহণের টাইম কখন সেটা আমরা জেনে নেব, কোথায় কোথায় দেখা যাবে সেটা আমরা জেনে নেব। ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে চন্দ্রগ্রহণের টাইম কখন। রাত্রি 11:01 থেকে পরের দিন 6 জুন 2:32 পর্যন্ত এই চন্দ্রগ্রহণটা হবে ধনুরাশিতে। ফার্স্টে একটা কথা ক্লিয়ার করে দিই, এই চন্দ্রগ্রহণটা কিন্তু আমাদের এখানে মানে ইন্ডিয়াতে কিন্তু দৃশ্যমান নয়। এই চন্দ্রগ্রহণের ফলে কিন্তু একটা বিরাট বড় প্রাকৃতিক দুর্যোগ, কোনো রকম হানাহানি, এই ধরনের জিনিস কিন্তু হবে। এই চন্দ্রগ্রহণটা কোথায় কোথায় দেখা যাবে? দক্ষিণ পশ্চিম ইউরোপ, আফ্রিকার কিছু অংশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিকা ও ভারত মহাসাগর, এই এই জায়গাগুলি থেকে গ্রহণটি দেখা যাবে। দেখুন, ফার্স্টেই আমি যে কথাটা বললাম যে ইন্ডিয়াতে গ্রহণটি দৃশ্যমান নয়, তার মানে কি আমাদের ওপর প্রভাব পড়বে না? এই গ্রহণটার যে প্রভাব সেটা কি কখনো হতে পারে? হতে পারে না। না, কারণ দেখুন, আমাদের মনকে রিপ্রেজেন্ট করে চন্দ্র, তাই এটা আমাদের বার্থ চার্ট থেকে কোথাও চলে যেতে পারে না, আমাদের বার্থ চার্টে অতি অবশ্যই আছে। চন্দ্র প্রত্যেক দিনের জোয়ার ভাটাকে কিন্তু কন্ট্রোল করে, তার ওপর এফেক্ট আছে। তাহলে আমাদের ওপর কেন এফেক্টটা থাকবে না? অতি অবশ্যই আমাদের ওপর এফেক্ট থাকবে, সেটা দৃশ্যমান হোক কিংবা নাই হোক। তাহলে এবার আমরা কি জানবো, খুব ইম্পর্টেন্ট জিনিস, সমস্ত রাশি অনুযায়ী কি এফেক্ট পড়বে না পড়বে, মেষ রাশির মানুষদের এই গ্রহণের কি প্রভাব পড়বে না পড়বে। ফার্স্টেই বলবো, বিজনেসে কিন্তু আপনারা কোথাও থেকে একটু ক্ষতিগ্রস্ত হবেন, চাকরির জায়গায় কিছু কিছু সমস্যা কিন্তু অ্যারাইজ করবে, হেলথ নিয়ে কিন্তু একটু প্রবলেম থাকবে, তাই হেলথের যে কোনো ছোটোখাটো বিষয় কিন্তু একটু গুরুত্ব দিন। 5 তারিখ চন্দ্রগ্রহণ হচ্ছে মানে কিন্তু 6 তারিখ থেকে আপনি সমস্ত এফেক্টগুলো পাবেন এটা নয়, কিন্তু যে কোনো পরিবর্তন হলে তার এফেক্ট পেতে কিন্তু আমাদের একটু সময় লাগে, তাই আগে থেকে প্রিপারেশান নিয়ে রাখুন। সমস্ত কিছুর ইনফরমেশানগুলো পাওয়া মানে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়া নয়, ইনফরমেশানগুলো পাওয়ার মানে কি নিজেদের সেই সিচুয়েশনের জন্য কিন্তু তৈরি করে রাখা। এবার জানবো বিষরাশির মানুষদের এই চন্দ্রগ্রহণের কি প্রভাব পড়বে। বিজনেস বা জব যাই হোক না কেন, সেটা কিন্তু প্রসারিত হবে, সেখানে কিন্তু নিজেকে আপনি অনেকটা সফল পাবেন। এই সময় আপনি যাই প্ল্যানিং করবেন না কেন সেটা কিন্তু সফলতা পাবেন। স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যা থাকবে, হেলথ নিয়ে কিন্তু প্রচণ্ড টেনশনে আপনারা থাকবেন, তবে টেনশন আর কিছু নেই, বন্ধুদের থেকে কিন্তু আপনি ভীষণ মাত্রায় হেল্প পাবেন এইসব ব্যাপারে। এবার জানবো মিথুন রাশির মানুষদের এই গ্রহণের কি প্রভাব পড়বে না পড়বে। দেখুন, কাজের জায়গায় একটু সাবধানতা অবলম্বন করে চলুন, যদি আপনি ড্রাইভ করেন তাহলে একটু সাবধানতা অবলম্বন করে চলুন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা ভালো রেজাল্ট পাবেন। এবার জানবো কর্কট রাশির মানুষদের এই গ্রহণের কি প্রভাব পড়বে। অনেক কষ্টের ফলে, অনেক লড়াই করে কিন্তু কাজের জায়গায় আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। বিজনেসের ক্ষেত্রে রেজাল্ট ভালো আছে, তবে কিন্তু প্রচণ্ড ফাইট করতে হবে, দেন গিয়ে সাকসেস কিন্তু ওয়েট করছে, সফলতা অবশ্যই আছে। হেলথ নিয়ে কিন্তু একটু টেনশন থাকবে, লাভ লাইফে একটু কিন্তু সমস্যা থাকছে। এবার জানবো সিংহ রাশির মানুষদের এই গ্রহণের কি প্রভাব পড়বে না পড়বে। এই সময় কিন্তু আপনি আপনার সন্তানের সাকসেসে প্রচণ্ড পরিমাণ হ্যাপি থাকবেন, বাবার থেকে যে কোনো বিষয়ে আপনি হেল্প পাবেন, সফলতা অবশ্যই আছে, তবে হেলথ নিয়ে কিন্তু আপনার একটু কনসাস হওয়া দরকার, আপনি কিন্তু একটু হেলথ কনসাস নয়, যার ফলে কিন্তু সমস্যা থাকছে। এবার জানবো কন্যা রাশির মানুষদের ওপর এই গ্রহণের কি প্রভাব পড়বে না পড়বে। ফার্স্টেই যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন, সেটা হচ্ছে যারা জব চেঞ্জ করবেন ভাবছেন, একদম নয়, এখন সিচুয়েশান একদম ভালো না, এখন জব চেঞ্জ করলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, একটু ওয়েট করে যান। দেখবেন আমি অনেক ভিডিওতে বলি একটু ওয়েট করে যান, ওয়েট করে গেলে বেটার সময় কিন্তু অবশ্যই আসবে, তখন গিয়ে জব চেঞ্জ করুন, দেখবেন অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। বন্ধুরা, আরেকটি আমি খুব ইম্পর্টেন্ট ভিডিও করেছি, যেটা হচ্ছে কবে আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো, সেটা জানতে গেলে আমি কার্ডে লিংক দিয়ে দিচ্ছি, একবার দেখে নিন, খুবই খুবই একটা ভালো ইনফরমেশান, আপনাদের কিন্তু প্রচণ্ড মাত্রা হেল্প করবে এই ইনফরমেশানটি।
এবার জানবো তুলা রাশির মানুষদের এই গ্রহণের ফলে কি প্রভাব পড়বে না পড়বে। দেখুন, হেলথ নিয়ে একটু টেনশনে আপনারা থাকবেন, কাজের জায়গায় কোনো সমস্যা নেই, কাজের জায়গায় ভালো রেসপন্স পাচ্ছেন, আর্থিক যোগাযোগ ভালো, পরিবারের লোকেদের সাথে সম্পর্ক কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়ে যাবে। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের এই গ্রহণের ফলে কি প্রভাব পড়ছে না পড়ছে। অনেক দিনের কোনো প্ল্যানিং এই সময় কিন্তু ফুলফিল হওয়ার চান্স আছে, আর্থিক যোগাযোগ ভালো, তবে পাশাপাশি কিন্তু ব্যয়ও আছে। হেলথ নিয়ে কিন্তু একটু টেনশন এই সময় আপনারা থাকবেন। এই সময় শিক্ষার্থীদের কিন্তু অনেক স্বপ্ন ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকছে। এবার জানবো ধনুরাশির মানুষদের এই গ্রহণের ফলে কি প্রভাব পড়বে না পড়বে। তবে কাজের চাপটা কিন্তু একটু বেশি নিয়ে নেবেন না, যার ফলে কিন্তু একটু হেলথ নিয়ে সমস্যা অ্যারাইজ করবে। এই সময় আপনি যাই প্ল্যানিং করুন না কেন, সেই প্ল্যানিংয়েই কিন্তু সফলতা অবশ্যই আছে। এবার জানবো মকর রাশির মানুষদের এই গ্রহণের কি প্রভাব পড়বে না পড়বে। যারা মিডিয়া বা আইটি সেক্টরে আছেন তাদের কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জ ওয়েট করছে। আপনারা কিন্তু আপনাদের চিন্তাভাবনাকে নতুন দিক দিতে সাফল্য পাবেন। অবশ্যই স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের ওপর এই গ্রহণের কি প্রভাব পড়বে না পড়বে। যদি বিজনেসম্যান হন তাহলে চ্যালেঞ্জ ওয়েট করে আছে, অবশ্যই সফলতা আছে, সফলতা কেন থাকবে না। চ্যালেঞ্জ যখন আছে সেই চ্যালেঞ্জটাকে যদি আপনি ফুলফিল করে দেন তাহলে তো সফলতা অবশ্যই ওয়েট করছে। ব্যয় এ সময় একটু বেশি হবে, কিন্তু এই সময় কিন্তু জব সুইচ করার একটা অপরচুনিটিস আপনারা অবশ্যই পাবেন। ফ্যামিলির কোনো মেম্বারের জন্য এই সময় আপনি প্রচণ্ড মাত্রায় কিন্তু একটু ডিস্টার্ব থাকবেন। এবার জানবো মীন রাশির মানুষদের ওপর এই গ্রহণের কি প্রভাব পড়বে না পড়বে। হেলথ নিয়ে কিন্তু একটু টেনশনে থাকবেন, স্বাস্থ্যের দিকে নজর দিন, স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না, আগের থেকে কেয়ার নিন। কিন্তু ব্যয় অতি অবশ্যই আছে, কাজের জায়গায় একটু ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করতে হবে, তবে একটু ঝুঁকি নিয়ে কাজ করলে কিন্তু সফলতা অবশ্যই আছে। এই সময় কিন্তু বেশি চিন্তাভাবনা করবেন না, আপনাকে প্রচণ্ড চিন্তাভাবনা কিন্তু এই সময় ঘিরে ধরবে, হতাশা ঘিরে ধরবে। এই জিনিসগুলোকে একটু ওভারকাম করুন, তাহলে দেখবেন সব কিছু কিন্তু একদম পারফেক্ট আছে। তাহলে বন্ধুরা, চন্দ্রগ্রহণ নিয়ে ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই আমার বন্ধু হয়ে যেতে, কারণ এখান থেকে আপনারা কিন্তু অনেক ইনফরমেশান পেতে পারবেন। তার জন্য কী করতে হবে, তার জন্য অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে, সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে, যাতে আমি যখন ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।